লাইভে এসে উপর সাক্ষাৎকারে সাকিব নির্দোষ প্রমাণিত হওয়ায় অনেকদিন পর সাকিব খানের মুখে হাসি হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার আজকের মিডিয়া গসিপে জানাচ্ছি সাকিব খান উপবিশ্বাস এবং বুবলি সেই মরিচ মশলার কথা সাকিব খান বুবলি এর প্রেম রসায়ন এখন মিডিয়া পাড়ার একটি না জানা না বলা দেখানো একটি মিথ্যে মতো হয়ে গেছে ব্যাপারটা এখন হয়ে গেছে ওপেন সিক্রেট শুটিং এ গেলেও বুবলি এবং শাকিব খান একটি গোপন রুমে থাকেন সেটা অনেকেই জানেন এবং অনেকেই কথাটা বলেন তবে বিশ্বাস তার স্বামীর কথা যখন লাইভে এসে বলেন যে তার স্বামী এরকমটা নয় তখন কিন্তু হয়ে যায় পোয়া বারো এদিকে সাকিব খানও বেশ কিছুদিন ধরে তার বাড়ির কাজ নিয়ে ঝামেলায় ছিলেন রাজুক তার ফ্ল্যাট এবং তার বাড়ি ভেঙে দেয় কি কারণে তিনি লাইভে চলে আসেন তিনি বলেন সাকিব খান হয়তো ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নর হলেও সে তার দেশের জন্য এবং দেশকে খুব ভালোবাসে সাকিব খান কখনোই এরকম ভুল কাজ করতে পারে না রাজুকের অনুমোদন না নিয়ে তিনি বাড়ির কাজ করতে পারেন না একথা শুনে সাকিব খান বেশ খুশি হয়ে যান এবং অপবিশ্বাসকে ফোন দিয়ে বলেন যে তুমি আজকে আমাকে আমার জন্য তুমি যে সাক্ষী দিলে তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো কারণ একজন স্বামীর কাছে স্বামীর থেকে ভালো কথা স্বামী সম্পর্কে ভালো কথা তার স্ত্রী ছাড়া আর কেউ জানে না আর কেউ বললেও হবে না তাই তিনি অপবিশ্বাসকে ধন্যবাদ দেন এদিকে অপু বিশ্বাস বলেন যে আমি তোমাকে সময় সাকিব ভালোবেসেছি তুমি আমার সন্তানের পিতা তাই তোমাকে আমি সবসময় ভালোবাসবো তোমার সম্মান যাতে নষ্ট না হয় আমি সে ব্যাপারটা সবসময় লক্ষ্য রাখবো খান তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রিয় ভিভার্স ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন থেকে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন